आगामी 12 থেকে 15 মে রানী রাসমণি রোডে ডিওয়াইএফআই এর সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই কর্মসূচি সফল করতে শুক্রবার রাতে হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার করার পাশাপাশি দেওয়ালে পোস্টার টাঙালো ডিওয়াইএফআই নেতৃত্ব। হেমতাবাদ সদর এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়। ডিওয়াইএফআই এর হেমতাবাদ লোকাল কমিটির সম্পাদক মর্তুজা আলী সর্দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। इटाहारे पार्था कमलाई सार्वजनीन कमिटी उद्योगे आयोजित हलो लक्ष्मीनारायण पुजो। मंदिर प्रांगणे पुजो दीते भीड़ जमिएछेन बहु मानुष। एई उपलक्षे बसेछे मेलाओ। आगामी 10 दिन व्यापी चलबे एई मेला। आरसीटीवी संबादे सम्प्रचारित खबरेर जेरे संस्कार करा हलो कालियागंज स्टेट जेनारेल हासपातालेर सामने उच्च बातिर स्तम्भटी। हासपाताले आसा रोगी एबं एलाकाबासीदेर सुविधार्थे पुरसभार पक्ष थेके एई उच्च बातिर स्तम्भटी निर्मित हय। কিন্তু বেশ কিছুদিন যাবত বাতি স্তম্ভটি খারাপ হয়ে থাকায় সমস্যায় পড়েছিলেন চিকিৎসা করাতে আসা রোগী এবং স্থানীয়রা। এই খবর সম্প্রচারিত হতেই বাতি স্তম্ভটি সংস্কারে উদ্যোগী হয় পৌরসভা। পৌরসভার এই উদ্যোগে খুশি স্থানীয়রা। পবিত্র রমজান মাস উপলক্ষে বিধায়ক আব্দুর রহিম বক্সির উদ্যোগে ইফতার পার্টি আয়োজিত হলো শুক্রবার। এদিন চাঁচল 2 নম্বর ব্লকের মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সির উদ্যোগে আইটিআই কলেজ প্রাঙ্গণে ইফতার পার্টির আয়োজন করা হয়। সব ধর্মের মানুষ এদিন ইফতার মেহফিলে শামিল হওয়ায় সম্প্রীতির মেলবন্ধনে চিত্র ফুটে ওঠে। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। কালবৈশাখীর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বিভিন্ন এলাকা। শুক্রবার রাতে ঝড়ের দাপটে ভেঙে পড়ে প্রচুর কাঁচা বাড়ি, বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে। গাছের ডাল ভেঙে বাড়িঘর ভাঙার পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়, উপড়ে পড়ে একাধিক খুঁটি। ফলে বালুরঘাটের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। সকাল হতেই পরিস্থিতি মোকাবেলায় তৎপর হয়েছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের বিলি করা হচ্ছে ত্রাণ। যদিও জেলা জুড়ে বৃষ্টি হয়, প্রবল দাবদাহের পর অনেকটাই কম তাপমাত্রা। কয়েক মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড মালদার ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রাম। শুক্রবার রাতে ঝড় বৃষ্টি চলাকালীন আচমকাই তা ব্যাপক আকার ধারণ করে। সাতটারি গ্রামের বাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি স্কুল ও বেশ কিছু বাড়িসহ দোকানঘরের ছাউনি উড়ে যায়। বাজারে থাকা সবজি, মোবাইল, সেলুনের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগী হয়েছে প্রশাসন। বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে ঈদের উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হলো শনিবার। এদিন বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে এবং ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ইটাহার ব্লকের গুলন্দর 1 ও গুলন্দর 2 নম্বর অঞ্চলে পৃথক 4টি শিবিরের মধ্যে দিয়ে দুঃস্থ মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি সহ নতুন পোশাক বিতরণ করা হয়। বিধায়ক মোশাররফ হোসেন ছাড়াও দুই পঞ্চায়েত প্রধান চিন্ময় দাস, আফতারুল ইসলাম, তৃণমূল কংগ্রেস নেতা কার্তিক দাস, সুজিত দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। প্রয়াত হলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম এর মালদা জেলা কমিটির প্রাক্তন সদস্যা অসীমা চৌধুরী। শনিবার সকালে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। জেলার বিশিষ্ট সাহিত্যিক, সমাজসেবী এবং প্রাক্তন প্রধান শিক্ষিকা ছিলেন অসীমা দেবী। শনিবার তাকে শেষ শ্রদ্ধা জানান জেলা বাম নেতৃত্ব। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে গন্ডগোলের জেরে জখম হলো উভয় পক্ষের 6 জন। শনিবার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলে জামালপুর গ্রামে। জানা গিয়েছে এলাকার বাসিন্দা বসত ভিটের 5 শতক জায়গা নিয়ে বিবাদ চলছিল আব্দুল মান্নান এবং শায়েস্তা আলম নামে দুই প্রতিবেশীর। এই নিয়ে শুক্রবার একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তারা। এরপরেই ফের শনিবার দুই পরিবারের মধ্যে বচসা শুরু হলে লাঠি ছোটার আঘাতে জখম হয় উভয় পক্ষের 6 জন। আহতদের প্রথমে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরবর্তীতে রায়গঞ্জ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 2 জন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইটাহার চাঁচল রাজ্য সড়ক সংলগ্ন পোরশা এলাকায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মামার, গুরুতর আহত ভাগ্নে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়ার বাইসি এলাকায়। জানা গিয়েছে মৃতের নাম সমীর তরফদার, বয়স 51, বাড়ি রায়গঞ্জের দেবীনগর এলাকায়।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার সমীর বাবু তার ভাগ্নেকে সাথে নিয়ে পেশাগত কাজে ব্যক্তিগত গাড়িতে চেপে পূর্ণিয়ায় যাচ্ছিলেন। পথে বাইসি এলাকা দুর্ঘটনার কবলে পড়েন তারা। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। পথে মৃত্যু হয় সমীর বাবুর। আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন মৃতের ভাগ্নে। তিনি বিপজ্জনক থাকায় তাকে রায়গঞ্জ মেডিকেলে আনা হয়েছে। কালিয়াগঞ্জ পুরসভার বোর্ড গঠনের পরেই নাগরিকদের পুরো পরিষেবা প্রদানে উদ্যোগী হয়েছে বর্তমান পুর বোর্ড। সেই মোতাবেক পুরসভার সাত নম্বর ওয়ার্ডে অসমাপ্ত নিকাশি নালা কাজ সম্পন্ন করতে উদ্যোগহীন হল পুর কর্তৃপক্ষ। এলাকার গুপ্তপাড়া মোড়ে জমির জটের কারণে বন্ধ হয়েছিল হাট রোডের পাশে নিকাশি নালা নির্মাণের কাজ। ফলে রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়ায় অসুবিধা তৈরি হয়েছিল যান চলাচলে। শনিবার সেই সমস্যা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে গেলেন পুর প্রধান রামনিবাস সাহা এবং উপপুর প্রধান ঈশ্বর রজক। এদিন পুরসভার আধিকারিকদের নিয়ে গিয়ে কথা বলেন এলাকাবাসীদের সঙ্গে। যে এলাকায় কাজ বন্ধ ছিল সেখানকার বসবাসকারী পরিবারগুলির সাথে কথা বলেন তারা। সমস্যা সমাধানে রবিবার থেকেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন পুর প্রধান রামনিবাস সাহা। বর্ষার আগেই যাতে নির্মাণ কাজ সম্পন্ন করা যায় তার জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছেন পুর প্রধান। আসন্ন ঈদ উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং উৎসবের সময় দুর্ঘটনা এড়াতে প্রশাসনিক বৈঠক আয়োজিত হলো মালদা জেলার রতুয়ায়। শনিবার পুকুরিয়া থানার পুলিশ এবং রতুয়া দু নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। পুকুরিয়া থানার অন্তর্গত সমস্ত মসজিদের ইমাম, অঞ্চল প্রধান এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই বৈঠকে অংশ নেন। রতুয়া দু নম্বর ব্লকের বিডিও নিশীথ কুমার মাহাতো, পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী, বিপুল কুমার সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আচমকা আসা কালবৈশাখীর দাপটে এক পোল্ট্রি ফার্মের চালা উড়ে গিয়ে মৃত্যু হলো প্রায় হাজার দুয়েক মুরগি ছানার। ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের কুমারটোল এলাকায়। জানা গিয়েছে শুক্রবার রাতে কালবৈশাখীর দমকা ঝড়ে উড়ে যায় ফার্মের ওপরের টিনের চালা। ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিতে ভিজে যায় ভেতরে থাকা সমস্ত মুরগি। এমনকি ঝড়ে ফার্মের পাশাপাশি গাছ ভেঙে নষ্ট হয়েছে বসত বাড়ির অ্যাডভেস্টারও। বৃষ্টিতে ভিজে যায় ঘরের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র। এরপরেই ঝড় থামতে ফার্মে এসে দেখেন সমস্ত মুরগি ছানা ভিজে গিয়েছে। মারা গিয়েছে প্রায় হাজার দুয়েক মুরগি ছানা। যদিও ফার্মের বাকি মুরগি ছানাগুলিকে আগুনের তাপ দিয়ে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঝড়ে ব্যাপক ক্ষতিতে মাথায় হাত ওই ফার্মের মালিক যশোদা সরকারের। ফের গাড়ির ধাক্কার মৃত্যু হলো এক চিতাবাঘের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাগডোগরার মুনি চা বাগানের কাছে 31 নম্বর জাতীয় সড়কে। গত কয়েক মাসে এই এলাকাতেই রাস্তা পারাপার করতে গিয়ে মৃত্যু হয়েছে তিনটি চিতাবাঘের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগডোগরা থানার ট্রাফিক গার্ড এবং বাগডোগরা বন বিভাগের কর্মীরা। তারাই চিতাবাঘটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বেঙ্গল সাফারি পার্কে। জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় একের পর এক চিতাবাঘের মৃত্যুতে উদ্বিগ্ন বন দফতর। শুক্রবার রাতে আচমকা ঝড়ের দাপটে ক্ষতি হল ইটাহারের বেশ কয়েকটি এলাকার ঘর বাড়ি সহ ফসলের। বেশ কিছু এলাকার গাছপালা ভেঙে রাস্তার উপর পড়ে গিয়েছে, ফলে যাতায়াতে সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের। যদিও শনিবার সকাল থেকে তৎপর হয় প্রশাসন। ভেঙে পড়া গাছ সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আরসিটিভি সংবাদে সম্প্রচারিত খবরের জেরে বুনিয়াদপুর পুরসভার পীরতলা থেকে বড়াইল পর্যন্ত পাকা রাস্তার নির্মাণে উদ্যোগী হল পুর কর্তৃপক্ষ। শনিবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নির্মাণ কাজের সূচনা হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছিল এই রাস্তাটি, ফলে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছিল বুনিয়াদপুর পুরসভার 2 ও 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। মাটি বোঝাই ট্রাক্টরের দৌরাত্মে রাস্তাটি বেহাল হয়ে পড়েছিল বলে অভিযোগ এলাকাবাসীদের। শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালনে বংশিয়ারি ব্লক ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বৈঠক আয়োজিত হল শনিবার। এদিন পঞ্চায়েত সমিতির সভাকক্ষ অনুষ্ঠিত এই বৈঠকে বিডিও সুদেশনা পাল, বংশিয়ারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার, পঞ্চায়েত সমিতির সহসভাপতি গণেশ প্রসাদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, ইমাম মোয়াজ্জেমরা উপস্থিত ছিলেন। ঈদ শান্তিপূর্ণভাবে পালনে সরকারি নির্দেশিকা সম্পর্কে সকলকে অবহিত করা হয় এই বৈঠকে। ধীরে ধীরে ফের দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। করোনার বিপর্যস্ততাকে রুখতে কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে শুরু হলো দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। শনিবার পুরপ্রধান রামনিবাস সাহা এবং উপপুরপ্রধান ঈশ্বর রজকের প্রতিনিধিত্বে পুরসভার স্বাস্থ্য বিভাগের একটি টিম শহরের 15 নম্বর ওয়ার্ডের বস্তাপটি এলাকায় এই কর্মসূচির সূচনা করেন। পুরো এলাকায় বসবাসকারী যারা এখনও কোভিড ভ্যাকসিন নেয়নি, ওয়ার্ডভিত্তিক তাদের নামের তালিকা সংগ্রহ করেছে পুরসভা। সেই তালিকা অনুসারে পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন প্রদানের কাজ শুরু করলেন এদিন থেকে।
নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালনে গোয়ালপুকুর 2 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে বৈঠক আয়োজিত হলো শনিবার। এদিন ব্লক অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বিডিও কানাইয়া কুমার রায়, চাকুলিয়া থানার আইসি সালাম লামা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ ইমাম মুয়াজ্জেমরা উপস্থিত ছিলেন। ঈদ শান্তিপূর্ণভাবে পালনে সরকারি নির্দেশিকা সম্পর্কে সকলকে অবহিত করা হয় এদিনের বৈঠকে। শান্তিপূর্ণভাবে ঈদ পালনে গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় বৈঠক আয়োজিত হলো শনিবার। এদিন গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি আজাহার উদ্দিন খান, গাজল থানার আইসি রণবীর কুমার বাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন সহ ইমাম মুয়াজ্জেম, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ। বৈঠকে ঈদ উৎসবকে ঘিরে সরকারি নির্দেশিকা নিয়ে আলোচনা করা হয়। জাতীয় ভলিবল দলে সুযোগ পেল উত্তর দিনাজপুর জেলার কানকির বাসিন্দা ভবতোষ রুদ্র। আগামী 2 মে থেকে 9 মে পর্যন্ত ভলিবলের কোচিং ক্যাম্প অনুষ্ঠিত হবে ওড়িশায়। পশ্চিমবঙ্গ থেকে পুরুষ বিভাগে এই জাতীয় ক্যাম্পে সুযোগ পেয়েছে দুজন, তাদের মধ্যে অন্যতম ভবতোষ। চীনে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি চলবে এই ক্যাম্পে। উল্লেখ্য, ভবতোষের ক্রীড়া জগতে প্রবেশ রায়গঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক অরূপ ঘোষের হাত ধরে। স্কুলে ভর্তি করা থেকে শুরু করে বিশিষ্ট কোচদের কাছে নিয়ে যাওয়া সবটাই দায়িত্ব সহকারে সামলেছেন অরূপবাবু। আজকের এই খুশির দিনে আরসিডিবি সংবাদকে তার প্রতিক্রিয়া জানিয়েছেন অরূপবাবু। নতুন কমিটি গঠনের পর শনিবার প্রথম সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ শহর মণ্ডল বিজেপির। এদিন বিবেকানন্দ মোড়ের একটি ভবনে অনুষ্ঠিত হয় বিজেপির এই বৈঠক, যেখানে নেতৃত্ব দেন বিজেপির নবনির্বাচিত শহর মণ্ডলের সভাপতি গৌরাঙ্গ দাস। মূলত পৌর নির্বাচনের পর বিজেপির শহর মণ্ডল কমিটি ভেঙে নতুন করে তা গঠন করা হয়, যেখানে সভাপতির দায়িত্ব দেওয়া হয় 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাসকে। এদিনের বৈঠকে দলের কর্মীদের মনোবল চাঙ্গা করে এগিয়ে যাওয়ার বার্তা দেন শহর মণ্ডল সভাপতি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী 5 মে থেকে শুরু হতে চলেছে জনসংযোগ কর্মসূচি। এরই প্রস্তুতি হিসেবে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৈঠক আয়োজিত হলো শনিবার। এদিন জেলা পরিষদের গেস্ট হাউসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, তৃণমূল যুবর জেলা সভাপতি চন্দনা সরকার, দলের চেয়ারম্যান সবর মুখার্জি, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। শনিবার কোর কমিটির সংস্থার সদস্য ও প্রতিটি ব্লকের সভাপতিদের নিয়ে আয়োজিত এই বৈঠকে জনসংযোগ কর্মসূচি ছাড়াও দলের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সামনেই রয়েছে খুশির ঈদ। ঈদ উপলক্ষে সৌভ্রাতৃত্বের ছবি দেখা গেল রায়গঞ্জে। আসন্ন ঈদ উপলক্ষে দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রায়গঞ্জের বিন্দল এলাকায় কিছু যুবকেরা নিজেরাই গড়ে তোলেন চাঁদের বাজার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই সংস্থার উদ্যোগে রায়গঞ্জের 11টি গ্রামের মানুষদের মধ্যে বিলি করা হয় বস্ত্র এবং খাদ্য সামগ্রী। সংস্থার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের নাকা চেকিং চলাকালীন দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ ফেন্সিডিল। শুক্রবার রাতে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি এলাকা থেকে উদ্ধার হয় এই ফেন্সিডিল। জানা গিয়েছে, এদিন জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় নাকা চেকিং চলাকালীন উত্তরপ্রদেশ থেকে শিলিগুড়িগামী একটি পিকআপ ভ্যানকে দাঁড় করালে সেটি চম্পট দেয়। কিছু দূর গিয়ে চালক নেমে পালিয়ে গেলে গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। এরপরেই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে তল্লাশি চালালে 10টি বস্তা থেকে প্রায় 5,000 বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। উদ্ধার হওয়া এই ফেন্সিডিলের বাজার দর প্রায় 8 লক্ষ টাকা। শুক্রবার কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিভিন্ন এলাকা। শনিবার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন শহরের নামামঙ্গি এবং শহর সংলগ্ন বৈদ্যনাথ পাড়ায় এলাকায় যান তিনি। ঝড়ে ক্ষতিগ্রস্ত আলো সূত্রধর ও চুনকি মহন্তকে আর্থিক সহায়তা প্রদান করেন সুকান্তবাবু। একই সঙ্গে ঝড়ে এলাকার ক্ষতিগ্রস্ত 11টি পরিবারের হাতে ত্রিপল তুলে দেন সুকান্ত মজুমদার। শুক্রবার আচমকা ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের পাঞ্জিপাড়া ইব্রাহিমপুর আদিবাসী পাড়া এলাকা। ঝড়ে এলাকার বিভিন্ন বাড়ির ঘরের টিনের চালা উড়ে গিয়েছে। বৃষ্টিতে ভিজে নষ্ট ঘরে থাকা সমস্ত জিনিসপত্র। ছাউনি না থাকায় সারা রাত খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হয়েছেন তারা। কিন্তু ঝড়ে দীর্ঘক্ষণ কেটে গেল, প্রশাসনের তরফে মেলেনি কোনো সাহায্য। এমনকি কেউ দেখা করতে আসেনি অসহায় দুর্গত মানুষগুলির সাথে। ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর সহায়তা প্রদানে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। স্কুল থেকে চাল ডাল চুরির অভিযোগ উঠল এক রাঁধুনির বিরুদ্ধে। শনিবার ঘটনায় উত্তেজনা ছড়ায় গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের শাহপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোদাশিমল প্রাথমিক স্কুলে। এদিন স্কুলের রাঁধুনিকে চাল ডাল নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও এলাকার উপপ্রধান উমর আলী জানিয়েছেন অসহায় ওই মহিলা কেন এই কাণ্ড ঘটিয়েছে তা খোঁজ নেওয়া হচ্ছে। খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
पवित्र रमजान मासे इफतार महफिल आयोजन सह असहाय साधारण मानुषर मध्य इफतार सामग्री वितरण इतिहारे शनिवार इतिहास थानार कापासिया अंचल रामनगर किछु युवकेर उद्योगे रामनगर ईदगाह मैदान अनुष्ठित हय एई कर्मसूची जेखाने अंश नेन इतिहारे तृणमूलेर विधायक मोसराफ होसेन ब्लक तृणमूल कांग्रेस नेतृत्व कार्तिक दास मुजफ्फर होसेन पलाश राय उद्योक्ता मजिदुर रहमान सह अन्यान्यरा उद्योगके साधुवाद जानियेछेन सकलेई। रास्तार बेहाल दशार कारणे दुर्घटनार कबले पड़ल माल बोझाई एक लरी। शुक्रवार राते दुर्घटनाटी घटेछे उत्तर दिनाजपुर जिलार चोपड़ा ब्लकेर सोनापुर पंचायतेर तीन माइल शांतिधाम शमशानघाटेर सामने 31 नम्बर जातीय सड़के एदिन जातीय सड़केर सामने थाका गर्ते गाड़ीटी चाका पड़े जाय नियंत्रण हारिए फेले। एरपरई सेटी ब्रिज पार करे गिये रास्तार पाशे उल्टे जाय। दुर्घटनार जेरे जखम हय चालक एबं खालासि तादेर उद्धार करे इस्लामपुर महकुमा हासपाताले भर्ती करा हयेछे। शुक्रवार कालबैशाखी झड़े व्यापक क्षति इस्लामपुर ब्लकर विभिन्न एलकार भुट्टा चाषे अनेक जैगाते झड़े दापते भेगे पड़े गाच मटर संगे मिसे गए बहु भुट्टा गाच उल्लेख ए बचर आबहवा अनुकूल थकाय अने भुट्टा चाषे परमाण बाड़िए एमक ऋण नहीं अने भुट्टा चाष शुरू करु एकदिने झड़े हवा एक क्षति कतटा सामले उठते परें दुश्चिंत पड़े एलकार भुट्टा चाषी एज सरकार प्रयोजन सहायतारों आर्जी जानिए। कालबैशाखी झड़े व्यापक क्षतर सम्मुखीन हो उत्तर मालदार चाँचलर विभिन्न एलकार कला चाषी प्राय घंटा दुएक झड़े चाँचल दो नम्बर ब्लकर भाती पंचायत उत्तर रसुलपुर रामपुर सह विभिन्न एलकाय कला गाच भेगे पड़े परिपक्व गाच भेगे पड़ा विपुल क्षति हो कृषक मूलत तो एलकार अनेक कृषक ही ऋण नहीं कला चाष कर किंतु झड़े यह विपुल क्षतर फले कीभावे ऋण शोध करबें ता नहीं दुश्चिंत पड़े कृषक एक सरकारी भावे अनुदान प्रदान आर्जी जान क्षतिग्रस्त कृषक। आसन्न ईद के केंद्र कर पवित्र रमजान मास उपलक्षे शनिवार इफतार पार्टी आयोजन हलो मालदार मानिक चकर युव तृणमूल कांग्रेस उद्योगे एदिन इफतार पार्टी प्रचुर मानुषेरा अंशग्रहण करें। मालदा जिला तृणमूल कांग्रेस सभापति तथा मालतीपुर विधायक आब्दुर रहीम बक्सी मानिकचक विधानसभा विधायक सावित्री मित्र मालदा जिला परिषद सभाधिपति एटीएम रफिकुल होसेन कविता मंडल सह अन्यरा उपस्थित छिलेन एदिन कर्मसूची। राज्य वाकफ बोर्ड चेयरमैन तथा सुजापुर विधानसभा केंद्र विधायक आब्दुल गनीर उद्योगे और युव तृणमूल कांग्रेस सहयोगित कालियाचक हाईस्कुल मठे अनुष्ठित हल सर्वधर्म मानुष्टर नहीं इफतार पार्टी एदिन कर्मसूची बेस किस मानुषेरा अंश नए एदिन कर्मसूची उपस्थित छे इंदरबाजार पौरसभा चेयरमैन कृष्णेंदु नारायण चौधरी अतिरिक्त पुलिस सूपार अनीश सरकार कालियाचक थानार आईसी उदयशंकर घोष प्राथमिक शिक्षा संसदे जिला चेयरमैन बासुकी बर्मन सह अन्य अतिथिवर्ग।